এদারে রাস্তা আপনি লোক আছেন এক্সিডেন্ট হবে না এদারে চা কোন আস্তে ডোন্ট শাও সব যেমনটি আপনারা দেখতে পেলেন এটি মাটিডালি বিমান মোড়ের একটি ঘটনা আর পুলিশ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না তৈরি হয় যার ফলে পুলিশ কিন্তু সদা সতর্ক দৃষ্টি রাখছিলেন এবং আপনারা যেটা দেখছিলেন রাস্তা কিন্তু মোটামুটি প্রায় ফাঁকা বললেই চলে যানবাহন স্বাভাবিকের তুলনায় নেই বললেই চলে তো অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার ডিউটিতে এখানে তার নেতৃত্বে পুলিশের একটি টিম কাজ করছিল তিনি দূর থেকে লক্ষ্য করেছেন যে দুটি বাইক রাস্তার সাইডে সাইড দিয়ে যেখানে লোকজন স্ট্যান্ড এটা তো আসলে মাটিডালি বিমান মোড় থেকে একটু দূরে একটু একটু সামনেই এটা স্ট্যান্ড এখানে যাত্রীরা ওঠানামা করে এবং বিভিন্ন ছোট ছোট যানবাহনগুলো এখানে দাঁড়ায় তো এখানে এই দিক দিয়ে যে লোকজনগুলো দাঁড়ায় আছে বা ভ্যানগুলো দাঁড়ায় আছে এর পাশ দিয়ে দুইটি বাইকে চারজন আরোহী ছিল তারা এই দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল যেটা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তারের নজরে পড়ে এবং তিনি দ্রুত রাস্তার অপোজিটে যে বাইক দুটিকে আটকায় দেয় তারপর তাদেরকে জিজ্ঞেস করা হয় কেন তারা মেইন রোড ছেড়ে সাইড এই সাইড দিয়ে যাচ্ছিল তারা সঠিক উত্তর দিতে পারে নাই একজন বলেছে জ্যামের কারণে তো আমরা যেমনটি দেখলাম রাস্তায় যে পরিমাণ যানবাহন তার চেয়ে ওখানে যে দাঁড়ায়ছিল সেখানেই জ্যাম বেশি যার ফলে সন্দেহভাজন হিসেবে তাদেরকে আটক করা হয় অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার তাদেরকে জিজ্ঞেস করেছিল মেইন রোড ছেড়ে সাইড রোডে সাইড দিয়ে কেন আসলেন তখন একজন বলেছিল যে চা খেতে যাচ্ছিলাম মেইনলি তো যার ফলে পুলিশ সুপার তাদেরকে যখন আটক করে আটক করার পর তাদের কাছে জিজ্ঞাসা করে যে আপনারা চা খাবেন কি না তারা বলেছে যে না আমরা আছি আমরা বসে আছি আমরা কোথাও পালাবো না আমরা চা খাবো না তো সত্যি কথা বলতে কি আমি যে টাইটেলটা দিয়েছিলাম সতর্ক দৃষ্টি এটা জাস্ট এমনিতেই একটা টাইটেল দিয়েছিলাম ইভেন আজকে মাটিডালি এই অবরোধের তৃতীয় দিনে মাটিডালি বিমান মোড়ের আসলে পরিস্থিতিটা কী সেটা তুলে ধরার জন্য নর্মালি ভিডিও করছিলাম তার মধ্যেই কাকতালীয়ভাবে মোটরসাইকেল দুটি ঢুকে গেছে ভিডিওতে আমি তখনও খেয়াল করিনি যখন পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার যখন রাস্তা পার হয়ে গাড়ি দুটিকে আটকে দিয়েছে তখন আমার নজরে আসছে ইভেন এইভাবেই আর কি নর্মালি যেমন আমি ভিডিওটি করি সাধারণত ওভাবে ভিডিও করছিলাম এদিক ওদিক আসলে দেখানোর চেষ্টা করছিলাম এবং দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম মাটিডালি বিমান মোড়ের সার্বিক পরিস্থিতি